ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একবার জিজ্ঞাসা করেছেন যে সালাতের কাফারা কি আছে। জি না, সালাতের কোনো কাফারা নেই। সালাতের কাফারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সহিহ বুখারী 597, সহিহ মুসলিম 684 নম্বর হাদিস। সহিহ বুখারীতে 572 নম্বর হাদিস রয়েছে, আবু দাউদে 442 নম্বর হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মান নামা ইউসল্লি ইদা যাকারহা, কোনো ব্যক্তি যদি ভুলে যাওয়ার কারণে, মান নাসিয়া সালাতান আও নামা ইদা সালাতা লা কাফারাত আল্লাহ ইল্লা যালিক, যদি কারো ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে সালাত ছুটে যায়, তাহলে তার ভুল মানে মনে পড়ার সাথে সাথে এবং ঘুম থেকে জাগার সাথে সাথে তাকে সালাত পড়তে হবে, এটাই তার কাফারা। লা কাফারাত আল্লাহ ইল্লা যালিক, এটা ব্যতীত তার আর কোনো কাফারা নেই। সে এই যে সময়টা বুঝতে পারলো এই জন্য, তো এই হচ্ছে এখানে কাফফারা। এবং সালাত আদায় করা হয়েছে কাফফারা, টাকা পয়সা দিয়ে কাফফারা আদায় করা সালাতের জন্য নয়। সালাত দৈহিক ইবাদত, এটা নিজেকে আদায় করতে হবে, এটা অন্য কাউকে দিয়েও আদায় করানো যায় না। এখন বিষয় হচ্ছে যে যারা মৃত্যুর পরে সালাতের কাফফারা আদায় করে বা আদায় করিয়ে নেয়, তাদের এটা ভুল হচ্ছে। এইরকম কোনো কাফফারা সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কোনো সাহাবির ব্যাপারে তিনি এমনটি করেননি, বা পরবর্তীতে কখনো এরকম করা হয়নি যতদিন পর্যন্ত খায়রুল করণী, ইসলামের স্বর্ণযুগ যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এগুলো করা হয়নি। এগুলো পরবর্তীতে কিছু কাজ করা হয়েছে যেগুলো হচ্ছে বিদআত, ইসলামের নাম দিয়ে নতুন কিছু তৈরি করা হয়েছে। আর এইগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রদ্দুন, কেউ যদি আমল করে অথচ সেই আমলটার কোনো দিক নির্দেশনা আমি নবী দেইনি, ফাওয়ারদ্দন, সেটা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, ইবনে মাজাহ 14 নম্বর হাদিস, মিশকাতের 140 নম্বর হাদিস। এসব হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমল করার ক্ষেত্রে অবশ্যই সেটা দেখতে হবে যে আমলটা সঠিক কি সঠিক নয়, এটা কোনো দলিল আছে কি না, এটা নবী বা সাহাবা ইকরাম এটা করেছেন কি না, সালফে সালেহীন থেকে এর কোনো প্রমাণ আছে কি না, এটা অবশ্যই দেখতে হবে, না হলে সেই আমল এর কোনো গ্রহণযোগ্যতা নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।